আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকেছে আমরাও ভালো আছি নাইমাস লাইফ স্টাইলের আরও একটি নতুন ব্লগে আমি নাইমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটিও আমি একদম সকাল থেকে শুরু করেছি বরাবরের মতোই সকালে এখানে বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি তো আজকে সকালবেলা বাচ্চাদেরকে চকস দিয়ে দিচ্ছি প্রতিদিন সকালে একরকম নাস্তা খেতে কারো ভালো লাগে না তো ওদেরকে একটু চেঞ্জ করার জন্য রুচিটা অন্য মানে চকসটা দিয়ে দিচ্ছি আর এখানে আমার ছেলে সে সকালে নাস্তাটা করে নিচ্ছে ও রেডি হয়ে নিয়েছে স্কুলের জন্য তো রেডি হয়ে তারপর নাস্তাটা করে নিচ্ছে আর ওদেরকে নাস্তা দিয়ে আমি টিফিনটা রেডি করে দিচ্ছি তো আজকে বাইরে থেকে আনা আর দিয়ে ওদের টিফিনে আমার বড় ছেলেটা আইমান ও রাতেই আমাকে বলে রেখেছিল যে আমি পাস্তা নুরগো সেগুলো কিছুই নিব না টিফিনে আমাকে অন্য কিছু দিতে হবে তো রাতেই আমি আমার বাবাকে দিয়ে ওকে ওদের এগুলো আনিয়ে রেখেছিলাম সিপি থেকে এই সসেস আর নাগেটসগুলো ফ্রোজেন যে সসেস নাগেটস পাওয়া যায় সেগুলো তো এখন সকালে একটু টুকরো করে নিয়েছি যাতে ওদের খেতে সুবিধা হয় চামচ দিয়ে ওরা খেতে পারে সসেসগুলো আর নাগার্স তো ওই খাওয়া যাবে তো এই তো আমি একটু তেলে ভেজে দিচ্ছি নাগেটসগুলোকে একটু ভালো করে ভেজে দিব আর সসেসগুলোকে একটু হালকা ফ্রাই করে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি একটা টিস্যুর উপরে তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি টিসু দিয়ে নিয়েছি আর কি তো টিফিন বক্স আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দুইজনের জন্য এখন রেডি করেছি কারণ ওরা তো সকালে স্কুলে যায় আর আলবিনার স্কুল যেহেতু এগারোটায় ওকে আমি ওই সময় ভেজে দিব তো টিস্যু দিয়ে উপরে একটা কাটা চামচ দিয়ে দিয়েছি ওরা যেন সুন্দরভাবে খেতে পারে ওদের না লাগে আর কি ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি আমি আর আব্বু মিলে আর এখানে কিছু চিংড়ি মাছ বেছে দিয়ে গিয়েছে খালা তো চিংড়ি মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি কিছু বড় বড় চিংড়ি বেছে সেখান থেকে আমি কিছু রেখে দিচ্ছি কারণ আজকে তরকারি রান্না করব তার জন্য আর বাকিগুলো আমি রিফ্রিজে রেখে দিচ্ছি আর এই তো কারেন্ট নেই লোডশেডিংয়ের যে অবস্থা দুই তিন ঘন্টা কারেন্ট থাকে না তো আমার বাসায় জেনারেটার লাইন থাকলেও কয়েকটা জায়গায় তো লাইট তারপর ফ্যানে এসিতে তারপর ইয়াতে ফ্রিজে লাইন নেই সেগুলো তো অফ থাকে তো এরকম দুই তিন ঘন্টা পর্যন্ত যে কারেন্ট থাকে না তো এখানে আমি গরুর মাংস আজকে হাতে মেখে রান্না করব তো একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে গরুর মাংসগুলো নিয়ে নিচ্ছি তো গরুর মাংসটা মাখার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ করে আমি যে এখানে আস্ত রসুন ইউজ করবো তো এর জন্য রসুনের পরিমাণ একটু কমিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া একটা চামচ করে মরিচের গুঁড়া আমি চা চামচ দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়েছি একটা চামচ তো এগুলোকে দিয়ে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে কিছু এলাচ আমি থেতো করে নিচ্ছি আর এভাবে এলাচ যদি একটু থেতো করে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর কিছু দারচিনিও দিয়ে দিচ্ছি সাথে গুলোকে একটু ছোট ছোট করে নিব তো আমার থেতো তো করা হয়ে গেছে আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব আমি সরিষার তেল সরিষার তেল দিয়ে তারপর এটাকে ভালো মতো মেখে দিচ্ছি আর কিছু তেজপাতাও দিয়ে দিয়েছি তো এখন হাত দিয়ে ভালোভাবে মেখে আমি এটাকে মেরিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি এটাকে চুলায় বসিয়ে দিব আর মাংসটা মাখাতে মাখাতে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি আজকে ফার্স্ট ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি আজকে শুটকি রান্না করছি তো শুটকিটা আমি যেভাবে রান্না করছি এভাবে যদি রান্না করে কেউ খেয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে শুটকির পাগল হয়ে যাবেন মানে সুটকির ফ্যান হয়ে যাবেন তো আমি আজকে যে শুটকিটা রান্না করছি সেটা হচ্ছে লইটা শুটকি তো এই শুটকিটা আমার আম্মু যেভাবে রান্না করে সেই রেসিপি ফলো করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা সুটকি খান না তারাও এই রেসিপি ফলো করে যদি তৈরি করেন তাদের কাছেও ভালো লাগবে তো শুটকিটাকে আমি ছোট টুকরা করে নিয়েছি আর এটা আমি করিনি আম্মু এটা টুকরা করে দিয়েছে তো ছোটো টুকরা করে আম্মু এটা ফ্রিজে রেখে গিয়েছিলো তো আমি বের করে নিয়েছি কিছু বের করে আমি এখন গরম পানি দিয়ে ভালো মতো এটাকে ধুয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে এটাকে অনেকবার দেখতেই পেয়েছেন দুই তিনবার চারবার কসলি আমি এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি কারণ সুটকিতে কিন্তু অনেক বালি থাকে তো ভালো মতো ধুয়ে নিতে হবে এই তো আমার ধোয়া হয়ে গেছে আমি এখানে এনে রেখেছি তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল আর একটু বেশি পরিমাণে তেলটা দিতে হয় সুটকি রান্নাতে একটু বেশি পরিমাণে তেল মশলা না দিলে সুটকিটা থেকে একটু গন্ধ আসে তো এখন ধুয়ে রাখা সুটকিগুলোকে আমি সরিষার তেলের মধ্যে একদম ডিপ ফ্রাই করে নিব মানে খুব ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিব আর এই তো আমার ছোট মেয়েটা স্কুল থেকে এসে পড়েছে এসে এখন সে এই যে নাক চেপে বসে আছে সুটকির গন্ধে আর এদিক থেকে আমার সুটকিটাও কিন্তু একদম ভাজা হয়ে গেছে ডিপ ফ্রাই হয়ে গেছে আর কি ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি তো সুটকিতে তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হয় তো খালা যে পেঁয়াজ কেটে রেখে গেছে তাতে আমার হবে না তো আমি এখানে একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর এই তো সুটকিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু আলু ছোট ছোট করে কেটে এটাও আমি একদম ডিপ করে নিব মানে ব্রাউন কালার করে ভেজে নিব খুব সহজে চপার দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি মানে দুই তিন সেকেন্ড মধ্যে আমার অনেকগুলো পেঁয়াজ কুচি হয়ে গেছে আর এই থেকে আমি আলুটাও ভেজে নিচ্ছি আর পাশে যে মাংসটা বসিয়েছি এটাও একটু নিচতে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ নেড়ে চেড়ে না দিলে তো নিচে লেগে যাবে আর এখানে একটু আমি যে মাংসের মশলা আছে ওইটা দিয়ে দিচ্ছি এক চা চামচ গরু মাংসতে আর মুরগির মাংসতে আমি এই মশলাটা প্যাকেট যে মশলা পাওয়া যায় মাংসের মশলা এটা এক চামচ করে দিয়ে দেই কারণ আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে মনে হয় তবে তো এটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেবো আর এদিক থেকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি সুটকির সাথে তো ওই তেলটাতেই আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন কিছু রসুন কুচি দিয়ে দিব এখানে প্রায় ছোট সাইজের দুইটা রসুন আছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে ভালো মতো ভেজে রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব আমি চামচ করে দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব তো যখন তেলটা উঠে আসবে এই পর্যায়ে আমি ভেজে রাখা সুটকি আর আলুগুলোকে দিয়ে দিয়েছি এখন এটাকেও ভালো মতো কষি আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি একটু গরম পানি অ্যাড করছি ঠান্ডা পানিও অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই দিয়ে আমি ঢেকে একদম শুকনা শুকনা করে আমি এটাকে নামিয়ে নিব তো আমি একদিক থেকে রান্না করছি আর খালা এদিক থেকে ঘরগুলোকে মুছে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে আর এই তো আলভিনা স্কুল থেকে এসে ড্রেসও পরেনি কালী গায়ে ঘুরছে আর এই তো নাক চেপে বসে আছে সুটকির গন্ধে আর এদিক থেকে কিন্তু সুটকিটা আমার প্রায় হয়ে গেছে আমি উপর থেকে কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হবে নাহলে নিচ থেকে পোড়া লেগে যাবে আর কোনো তরকারি যদি নিচ থেকে পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো এই তো আমি ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি আর শুটকি রান্নার সময় কাছে দাঁড়িয়ে থেকে সুটকিটা রান্না করে নিতে হয় তো একটু আর একটু পানিটা টেনে গেলেই একদম শুকনা শুকনা হয়ে গেলে আমি শুটকিটাকে নামিয়ে নিবো আর এদিক থেকে গরুর মাংসতে আমি রসুন দিয়ে দিয়েছি আস্ত রসুন তো বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে আর এসে বলছে যে চকলেট খাবে তো এই আমি ফ্রিজ থেকে কিছু চকলেট বের করে ওদেরকে দিয়েছি আর বাইরে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে রোদ তারপর মধ্যে তার অনেক বাতাস আর এই তো এখানে আদিয়েন বসে বসে কেমন করছে দেখেন এটা চকলেট তাকে দিচ্ছি কিন্তু সে চকলেট নিবে না ঢং করছে মানে তাই খুলে একটু চকলেট দিতে হবে তাহলে সে খাবে প্রচুর ঢং শিখেছে সে এখন আর এই তো হামাগুড়ি দেওয়া শিখেছে এখন সে সারা ঘর হামাগুড়ি দিচ্ছে তো বাচ্চারা চকলেট খেলে সাথে আমি একটু খাই আমার কাছে ভালো লাগে চকলেট খুবই এই তো বাচ্চারাও খাচ্ছে আর আমিও সাথে ওদের থেকে একটু নিয়ে খাচ্ছি আর এই তো আদিয়ানকে একটু দিচ্ছি আদিয়ানের মাসাল্লা একটা দাঁত উঠেছে তো এখন অনেক কিছুই কামড়া কামড় দিতে আর কি শিখেছে আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আমি আমার বড় একটা জুসের জগ আছে ওইটার মধ্যে একটু পানি ভরে রাখছি আমার যেহেতু এর লাইন পানির লাইন আর কি তো কারেন্ট চলে গেলে আমার পানির মানে খাওয়ার জন্য খুবই সমস্যা হয় জগে ভরে রাখলে হঠাৎ করে দেখা যায় অনেক সময় পানি থাকে না জগে আর কারেন্টও থাকে না তো এর জন্য ব্যাকআপ দেওয়ার জন্য এই বড় জগটা বের করে এটাতে পানি ভরে রাখছি আর এই তো রাতের বেলা আমার হাত থেকে একটা দুর্ঘটনা ঘটে গেছে এই যে আমার শখের হাড়িটার এই ঢাকনাটা হঠাৎ করেই পরে ভেঙে গিয়েছে একদম চুলার সাইডে আর এমন ভাঙা ভেঙেছে এটাকে জোড়া লাগানোর কোনো উপায় নেই এই তো একদম টুকরো টুকরো হয়ে গেছে তো শখের জিনিসটা এভাবে ভেঙে গেছে দেখে খারাপই লাগছিল অনেকক্ষণ মানে চুপচাপ বসেছিলাম কি হলো কিছুই বুঝতে পারিনি তো যাই হোক সব ছিল আমার আমার আজকের ব্লগ ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ